আসসালামু আলাইকুম ও বারাকাতুহু সম্মানিত দর্শক আজকের টপিক হলো মহরে ফাতেমি সম্পর্কে মহান রব্বুল্লা আলমিন কোরআন ইরশাদ করেন আর তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্তে তাদের মহর পরিশোধ করে দাও মহান রব্বুল আলামিন নারীদের সন্তুষ্ট চিত্তে মহর পরিশোধ করার জন্য নির্দেশ দিয়েছেন মোহরে ফাতেমি বলা হয় ওই মহরকে রসুল্লা আলাইহি আস্লামের কন্যা হজরতে মা ফাতেম রদি আল্লাহ তাল আনহার বিবাহে যে মহর দিয়েছিলেন সেই মহরকে মোহরে ফাতেমি বলা হয় মহরে ফাতেমির পরিমাণ কত একজন সাহাবি মোহাম্মদ বিন ইব্রাহিম নির্বায়াত করতেছেন একটি হাদিস উনি বলতেছেন কানা সদাকু বানাতিন নবী সল আলহিহসাল্লাম ও সদাকু নিসা ইহি খামসা মিয়াতি দির হামিন রসুল্লাহ সল্লা সাল্লামের মেয়েদের এবং রসুল্লা সাল্লি ইসলামের স্ত্রীদের মহর ছিল পার্শদুদের রাহাম সাড়ে বারো ওকিয়া পার্শ্বদিরহাম সহি মুসলিম শরীফের একটি হাদিসে আম্মাজান হজরত আয়সারদ আল্লাহ তাল আনহা থেকে জানা যায় যে রসুল সাল্লাহ ইসলামের স্ত্রীগণ এবং তার কন্যাদের মহর ছিল সাড়ে বারো ওকিয়া অর্থাৎ হাম এখন আসুন আমরা হাম কত আসে বর্তমানে সেটা একটু হিসাব করি পাঁচশত হাম যা বর্তমান হিসাব অনুযায়ী একশো একত্রিশ দশমিক দুই শত তেপ্পান্ন তোলা প্রায় একশো একত্রিশ বড়ি তিন মাসের সমপরিমাণ বা চোদ্দ শত সাতাশি দশমিক পাঁচ গ্রাম রূপার সমপরিমাণ সুতরাং বর্তমান রূপার মূল্য যদি এক হাজার টাকা করে হয় তাহলে মোহরে ফাতেমে আসবে এক লক্ষ একত্রিশ হাজার দুইশত চুয়ান্ন টাকা প্রায় বত্রিশ হাজার টাকার মতো তো আপনারা চেষ্টা করবেন যারা এখনো বিবাহ করেননি আপনারা এক লক্ষ বত্রিশ হাজার টাকা দেওয়ার চেষ্টা করবেন আর যারা তো বিবাহ করে ফেলেছেন তাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আ